যে ব্যারিস্টার নিজাম মজুমদার আক্তার হোসেনের যে অ্যালিগেশনটা উনি এনেছেন যে প্রত্যেকটি দেশের একটি ল আছে, রাজুক আছে, পুলিশ আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, আক্তার হোসেন যে যে কাজটি করেছে ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিকের নিয়ম নীতি অমান্য করে উনি কথাটা বলছেন, এ বিষয়ে আপনার একদম সংক্ষেপে মন্তব্য কি? এরপর আমরা অন্য একটা সাবজেক্টে যাব। এটা হচ্ছে কি, শুনেন যে আক্তারের যে বিষয়টা ডিজুবদা বললেন, আমি আশা করেছি তিনি আরেকটু ঘটনার যে ঘটনা সম্পর্কে আমরা বলবো সেই ঘটনার আংশিক বা স্পষ্ট কথা না বলে, স্পষ্ট কথা বললে মানুষ বুঝতে সুবিধা হবে, তাতে বিভ্রান্ত হবে না। যেমন আক্তার যেটি করেছিল সেটি বুয়েটের যে মেধাবী ছাত্র আবরার ফাহাদ 2019 সালে সম্ভবত 6 অক্টোবর যাকে ছাত্রলীগের একদল মাদকাসক্ত উচ্ছৃঙ্খল সন্ত্রাসী ছেলেরা যাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছিল, এখানে আবরারের অপরাধ ছিল যে বর্তমান যে আমাদের অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার যারা সবসময় ভারতের প্রসামুদ্রিক করি তাদের রাজনীতি বা ফরেন পলিসি, সেখানে ভারতের সাথে তাদের একটা পানি চুক্তি হয়েছিল, সেখানে পানি চুক্তি বুয়েটের মেধাবী ছাত্র আবরার হিসাব করে একটা দেখিয়েছিল যে বাংলাদেশ থেকে এত পানি নেওয়া হচ্ছে এবং তারপরে আমরা কিছু বলছি না, দেখা যাবে তারপরও ভারতের আমরা প্রশংসা করছি, আগামী বছর আমাদের দেশে হয়তো পেঁয়াজও বন্ধ করে দিবে তারপর আমরা প্রশংসা করবো, এরকম ইন্ডিকেট করেছিল। এই অপরাধে তাকে ছাত্রলীগের ছেলেরা পিটিয়ে মারল, তখন আমরা এটা নিয়ে প্রতিবাদ করলাম এবং বুয়েটের মতো জায়গার বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ঘটনার সিসিটিভির ফুটেজও আপনার প্রথমে শিক্ষার্থীদেরকে দেখাতে অস্বীকৃতি করেছিল, কারণ তারাও ছাত্রলীগের এই হত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছিল। তারপর ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে সেই ঘটনার একটা রূপে গিয়েছে এবং অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বিচারিক প্রক্রিয়া আছে। সেখানে আমরা ভেবেছিলাম যে আপনার এই বুয়েটি হচ্ছে এর আগে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্র দলের দুই গ্রুপের গোলাগুলিতে বুয়েটের ছাত্র সনি হত্যার শিকার হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2011 সালের দিকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বক্কর আপনার হত্যা হয়েছিল ছাত্রলীগের হাতে। পুরান ঢাকার দর্জি বিশ্বজিৎ বিএনপির কর্মসূচি ছিল, ছাত্রলীগের ছেলেদের হাতে নির্মম ভাবে নিহত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হচ্ছে বুয়েটের ছাত্রলীগের ছেলেদের হাতে নির্মম ভাবে নিহত হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজের মেধাবী ছাত্র রাজীব 2009 সালে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই যে ছাত্র সংগঠনগুলোর যে আপনার যেটা বলে যে সহিংস হয়ে ওঠা আগ্রাসী আচরণ এবং তার সহকর্মী সহপাঠী ভিন্ন মতের ছাত্রদের উপরে যে অত্যাচার নির্যাতন মাস্তানি গুন্ডামি এবং খুন খারাপি, এটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অহরহ চলছে এবং সব আমলেই চলছে। সে কারণে আমরা এই আবরারের স্মৃতিটাকে ধরে রাখার জন্য যে আবরার প্রথমত হচ্ছে আগ্রাসনের বিরুদ্ধে একটা প্রতীক, যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সমালোচনা করার ফলে তিনি শহীদ হয়েছে। দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের মাস্তানি গুন্ডামির শিকার আবরার, সুতরাং এই আবরারের স্মৃতিকে যদি আমরা জাগিয়ে রাখি সমস্ত ছাত্র সংগঠনগুলো এখান থেকে শিক্ষা নিবে যে অন্তত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন এই ধরনের সহিংসতা না হয়। সে কারণে কোনো আপনার ব্যস্ততম সড়কে নয়, বুয়েট ঢাকা মেডিকেল বা ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন এই জায়গার অভ্যন্তরীণ এলাকায় আপনার পলাশির মোড়ে, বুয়েটের প্রবেশদ্বারও বলা যায় সেই পলাশির মোড়ে আপনার যেখানে খুব পাবলিক যানবাহন ও এলাকাগুলোতে চলাচল করে, সেখানে আমরা একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিল ডাকসু সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, সেটি দেশের আইন নীতি বহির্ভূত হয়েছে বলে আমার মনে হয় না। এটি নিজুমদার একটি কথা বলেছেন, আপনাকে অনুমতি নিয়েছেন কিনা, আপনাকে অনুমতি নেননি কেন, যদি আমি বলছি অনুমতি নেননি কেন, এখন যেখানে দেখেন রাজনীতি সংবিধান আমাদের সভা সমাবেশ করার অধিকার দিয়েছে, ঢাকা মেট্রোপলিটন সরকারের আজ্ঞাবহ হয়ে সভা সমাবেশ নিষিদ্ধ করার জন্য তারা আইন জারি করছে, সেখানে আমি সভা সমাবেশ করতে গেলে ডিএমপি আমাকে অনুমতি দেবে? তো যেখানে ছাত্রলীগের গুন্ডামির বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি, ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, সেখানে সরকারই তো অনুমতি দেবে না, আপনি প্রশাসন তো কিসের অনুমতি দেবে? আর যারা এই যে বর্তমানে রাষ্ট্র চালাচ্ছে তারা কি কোনো গণতান্ত্রিক সরকার, বৈধ সরকার? এবং তাদের প্রশাসনও তো তাহলে তাদের নিয়ন্ত্রণে যারা চলছে তারাও তো এক প্রকারের অবৈধ। অবৈধ প্রশাসন কি মনে করেন, যদি অনুমতি না নেন, আপনি যদি অনুমতি না নেন, আপনি যদি